সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন। আমরা দুই উইক আগে আমরা একটা পোস্ট করছিলাম যে মাসে $300 থেকে $500 ইনকাম করার কোর্স যারা ফ্রিতে করতে চান তারা আমাদেরকে 500+ লাইক এবং 500+ কমেন্ট আপনারা করলে আমি বুঝবো যে আপনারা এই কোর্সটা করতে আগ্রহী এবং এটা আমি শিখাবো। হ্যাঁ, তো মোটামুটি আমি দেখলাম আপনাদের খুবই আপনাদের আগ্রহ আর কি। তো মোটামুটি 500-র জায়গায় দেখা গেছে যে 600+ করে ফেলছেন, তার মানে মোটামুটি আমি বুঝতে পারতেছি যে আপনাদের সবারই এটার প্রতি অনেক আগ্রহ। তো এই কোর্সটা মূলত কিসের উপরে আমরা করাবো সেটা আমি কোর্সের কোনো জায়গায় আসলে একজাক্টলি বলি নাই। না বলার কারণ হচ্ছে এটা আমি হাইড রাখছি, কারণ অনেকেই অন্য কিছু ভাবতে পারে সেই জন্য। তো এখানে তারপরে আমি এটা শুরু করতে চাইছিলাম, মেবি আপনার বলছিলাম এটা হয়ে গেলে আমি একটা ডেট সেট করব। ডেট সেট করলে ওই ডেটের ভিতরে আমরা ক্লাসটা শুরু করব। তারপরে দুই উইক আগে আমরা একটা আপডেট দিছিলাম যে এখানে এই কোর্সটা চালু হতে যাচ্ছে, আগামী 10 থেকে 11 তারিখে এটার আপনারা ভিডিও পাবেন। তো এটা বলার পরে আমি মোটামুটি 10 তারিখের থেকে আমি অসুস্থ হয়ে গেছি। আমার বয়স দেখে হয়তো আপনারা বুঝতেই পারতেছেন যে ঠান্ডা জ্বর তো লেগে আছে। তো তারপরেও আমি আপনাদের সাথে কথা দিছি বিদায়, আমি ভিডিওটা বানাচ্ছি। আজকে আমরা শুধু ইন্ট্রোডাকশন করব, আমরা কোন কোর্সগুলো করব এবং এটা দিয়ে আদৌ কিছু করা যাবে কি না, আমাদের কোনো ইনভেস্টমেন্টের প্রয়োজন পড়বে কি না, এই ধরনের কথা আমি আজকে বলবো। আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং আমরা শিখব। আমরা অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিংই আমরা কেন শিখব, অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং কী এবং কোন প্রোডাক্টে কত কমিশন দেয় এবং এটা শেখা কেন আমাদের প্রয়োজন, এই ধরনের বিষয়গুলো নিয়ে আজকে আমি আলোচনা করার ট্রাই করব। তো আমরা যদি প্রথমে জানি অ্যাফিলিয়েট মার্কেটিং বলতে আমরা কী বুঝি, অ্যাফিলিয়েট মার্কেটিং বলতে আমরা বুঝি হলো সেই প্রক্রিয়া যেখানে আপনি অন্য কোম্পানির বা ব্যক্তি বা দোকানের পণ্য বা সেবাগুলি প্রচার করা বা মার্কেটিং করার মাধ্যমে সেল মানে বিক্রি করতে সাহায্য করা। মানে আপনি একটা কোম্পানির প্রোডাক্ট বা একজনের ব্যক্তির একটা প্রোডাক্ট আপনি সেটা কী করবেন, অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের মাধ্যমে তার প্রোডাক্টটাকে মানুষের সামনে উপস্থাপন করবেন। বিনিময় আপনি যখন এটা প্রচারণা করবেন মানে মার্কেটিং করবেন সেখান থেকে একটা সেল জেনারেট হবে, এই সেলটা করার মাধ্যমটাই হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং। এক কথায় যদি আমি বলি সেটা হচ্ছে অন্যের প্রোডাক্ট বিক্রি করে দিবেন, বিনিময়ে আপনি একটা নির্দিষ্ট কমিশন খাবেন, এটারে বলা হয় অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং। তো আমরা কেন অ্যাফিলিয়েট মার্কেটিং শিখব বা অ্যামাজন অ্যাফিলিয়েটই কেন করব, আরও তো অনেক মাধ্যম আছে সেটা কেন আমরা করব না? এখন এটা একটা মার্কেটিং স্ট্র্যাটাজি বলতে পারেন, অ্যামাজনের মার্কেটিং স্ট্র্যাটাজি রাখছে, মানে প্রতিটা কোম্পানিরই তাদের কিন্তু কিছু না কিছু মার্কেটিং স্ট্র্যাটাজি থাকে। অ্যামাজনও তাদের একটা মার্কেটিং স্ট্র্যাটাজি চালু করছে অনেক বছর আগের থেকে, খুবই জনপ্রিয়তা পাইছে এই মার্কেটিংটা। আর একটা একটু যদি আপনি লোগোর দিকে তাকান আপনি বুঝতে পারবেন এখানে এই লোগোটার ভিতরে একটি কিন্তু মিনিংফুল একটা কথা আছে, সেটা হচ্ছে এ থেকে একটা তীর গেছে কী পর্যন্ত, জেড পর্যন্ত। মানে এ থেকে জেড পর্যন্ত আপনি যত প্রোডাক্ট সবগুলো আপনি এখান থেকে পাবেন, মানে অ্যামাজনের ভিতরে সকল ধরনের প্রোডাক্ট আপনি পাবেন, সেই জন্য তারা এখানে মিনিংফুল করে দিয়েছে। যেহেতু এটা একটা বড় একটা মার্কেট প্লেস, এখানে আমাদের সব থেকে সিকিউরপূর্ণ একটা জায়গা, আমাদের এখান থেকে আমরা যে কমিশনটা পাবো সেটা আমাদের 100% সিকিউর থাকবে, আমাদের টাকা পয়সা নিয়ে তারা দাপ্পাবাজি করবে না বা পালায়া যাবে না, সেই জন্য কিন্তু আমরা অ্যাফিলিয়েট অ্যামাজনটাই বেছে নিছি। হ্যাঁ, আর অনেক জায়গা আছে কিন্তু অ্যামাজনের মতো এত প্রোডাক্ট কোনো মার্কেট প্লেসে পাবেন না। অ্যামাজন মোটামুটি কোটি কোটি প্রোডাক্ট আছে, আপনি যদি চান সবগুলো প্রোডাক্ট নিয়ে কাজ করবেন বা নির্দিষ্ট কোনো প্রোডাক্ট নিয়ে কাজ করবেন সেটা করতে পারবেন। আর একটা মজার বিষয় হচ্ছে তারা কিন্তু প্রোডাক্টগুলোর কমিশন, কোন প্রোডাক্টের কমিশন কত দেয় সেগুলো কিন্তু এখানে বলে দিছে। এটার উপর বেস করেই কিন্তু আমাদের নিজগুলোকে বাছাই করতে হবে, যেমন অ্যামাজন গিফট কার্ড উইন, $0 কমিশন, এখানে দেখেন প্রতিটা প্রোডাক্টেরই কমিশন এখানে কিন্তু শো অফ করা আছে। আমরা অবশ্যই যে প্রোডাক্টগুলো দেখব বা নিয়ে কাজ করব বা আমরা যে নিজগুলো নিয়ে কাজ করব সবসময় পাঁচের উপর থেকে
আমাদের প্রোডাক্টগুলো নিশগুলো সিলেক্ট করতে হবে যে এই ক্যাটাগরিতে আমরা কাজ করলে দ্রুত সাকসেস হবো, ঠিক আছে? এগুলোর উপর বেস করে এখন আপনি ধরেন অ্যামাজন গিফট কার্ড বিক্রি করা শুরু করলেন, ধরেন এখানে একটা কমিশন দেওয়া আছে 0%, বা আপনি 10,000 প্রোডাক্ট বিক্রি করে দেন $1 আসতেছে না। আবার দেখা গেলো যে আপনি ধরেন $6 যেমন হেডফোন থাকে বা মিউজিক ইনস্ট্রুমেন্ট থাকে, বা আপনি একটা কম্পিউটার সেল করলেন, তো একটা কম্পিউটার সেল করতে গেলে দেখা যাবে যে দুটি আপনার 5% করেও দেয় বা 10% করেই দিল, বাই চান্স ধরেন আমি 10% করেই ধরলাম, ধরেন আপনি $100 ভিতরে 10% হইলে কত আসে $10, যদি একটা কম্পিউটারে কিন্তু অবশ্যই মোটামুটি 30-40-50,000 টাকা কিন্তু একটা কম্পিউটারের মূল্য হয়ে থাকে। তো যদি আমরা হিসাব করি $400-$500 থেকে যদি আপনি 10% নেন তাহলে আপনার কত টাকা আসে, $30-$40 একটা প্রোডাক্টই আপনার সেল হচ্ছে। এখানে আপনি মার্কেটিংটা করে রাখলেন, এটা আপনার লিংক থেকে যে কেউ ক্লিক করে আপনার অ্যামাজনে চলে যাবে, অ্যামাজনে চলে গেলে ওইখান থেকে প্রোডাক্টগুলো কিনবে, বিনিময়ে আপনি কিন্তু কমিশন পাবেন। আর মার্কেটিং তো আপনি একবার করবেন, সারা জীবন ফল পাইতে থাকবেন, আপনার লিংক থেকে ক্লিক করলেই দেখা যাবে যে আপনি ইনকাম শুরু করতে পারতেছেন। এবার কত হচ্ছে, ধরেন আমি গেছি হচ্ছে পিসি কিনতে গেছি। এখন পিসি কিনবার যে আমার পছন্দ হয়েছে হচ্ছে অ্যাপেল ফোন, হ্যাঁ, ধরেন 15 Pro Max যেটা আছে এটা আমার পছন্দ হয়েছে। এবার আমি করলাম কি, টিভি কিনা বাদ দিয়ে বা পিসি কিনা বাদ দিয়ে আমি অ্যামাজন ফোনটা কিনে নিয়ে আসলাম। তো এই যে আপনি ফোনটা কিনলেন না, এই ফোনেরই কিন্তু আপনি কমিশন পাবেন। মানে হচ্ছে আপনার লিঙ্ক থেকে যদি কোনো একজন পার্সন যায়া যে কোনো প্রোডাক্ট কিনুক 24 ঘন্টার ভিতরে, সেটার কিন্তু মানে আপনি কমিশন পাবেন। সেটা যে কোনো প্রোডাক্ট, ধরেন একজনে আলু কিনতে যায়া ধরেন বাদাম কিনে নিয়ে আসছে, ঠিক আছে, অথবা ধরেন বাড়ি পটল কিনতে যায়া ঝিঙ্গা কিনে নিয়ে আসছে, তারপরেও কিন্তু আপনি ঝিঙ্গার থেকেও কমিশন পাচ্ছেন, ঠিক আছে? মানে আপনার লিঙ্ক থেকে যে যাই কিনুক না কেন আপনি সেখান থেকে কিন্তু একটা বেনিফিট পাবেন বা ভালো একটা কমিশন পাবেন, সেটা প্রোডাক্টের উপর বেস করে এটা হয়ে থাকে। আর এই হিস্টোরি থেকে আপনার যে হিস্টোরি থাকবে বা আপনার যে লিঙ্কের হিস্টোরি থাকবে সেখান থেকে কিন্তু আপনার প্রোডাক্ট কিনলে আপনি কমিশনগুলো পাইতেছেন। এখানে আমরা কেন করব, আপনারা আশা করি উত্তর পেয়ে গেছেন। এখানে আমাদের কোটি কোটি প্রোডাক্ট আছে, আমরা চাইলে আমাদের পারফেক্ট নিশগুলো আমরা খুঁজে বের করতে পারবো এবং আমাদের প্রোডাক্ট নিয়ে কোনো প্রকারের হ্যাসাল পোহাতে হবে না যে সামান্য কয়টা প্রোডাক্ট আছে এটা নিয়ে কাজ করতে হবে। এখানে আপনি যদি ঠিকমতো কাজ করতে পারেন আপনি হিউজ টাকা কামাইতে পারবেন, হিউজ। দেখা যাবে যে আপনার প্রতিদিন একটা ওয়েবসাইট থেকে বা একটা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে দেখা গেলো 200-300 করে ট্রাফিক চলে গেলো। যদি ধরেন 5টা ট্রাফিক যদি ঠিকমতো প্রোডাক্ট কিনে আপনার যদি $1 করে ইনকাম হয়, $5 ইনকাম, কেউ কেউ আছে দেখা যাবে $10, $20, $50 করে আপনার ইনকাম করার প্রসেস করে দিছে। দেখা যায় কেউ $1,000 প্রোডাক্ট কিনতে পারে, কেউ সারা মাসের বাজার করতে পারে, কেউ আছে তার ফ্যামিলির সমস্ত প্রোডাক্ট কিনতে পারে, পোশাক আশাক কিনতে পারে, জুতা কিনতে পারে, তার ফার্নিচার কিনতে পারে। তাহলে বুঝেন ঠিক মতে আপনার লিঙ্ক থেকে ক্লিক করে যদি কেউ বড় ধরনের প্রোডাক্ট কিনে তাহলে কিন্তু আপনি বিশাল একটা অ্যামাউন্ট কিন্তু আপনি কমিশন হিসাবে পাচ্ছেন, ঠিক আছে? তাহলে তো আপনি বুঝতেছেন এই বিষয়টা এখানে কি চলতেছে। আর অ্যামাজনের মতো এত মানে শৃঙ্খল একটা বা এত সুন্দর একটা স্ট্র্যাটাজি আমার মনে হয় না কেউ দিবে আপনাকে, ঠিক আছে? সেই জন্য আমরা অ্যামাজনটা মার্কেটিংটা শিখবো বা অ্যামাজন অ্যাফিলিয়েটটা আমরা প্রপারলি করবো। তো আমি বেশি কথা বলতে পারতেছি না কারণ আমার বসাটা একটু প্রবলেম হচ্ছে, মানে চেয়ারের ভিতর বসে থাকতে পারতেছি না। তো আশা করি যে আপনি বুঝতে পারছেন অ্যামাজন অ্যাফিলিয়েট কাকে বলে এবং আমরা কেন অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিংয়ে শিখব, ঠিক আছে? আপনি যদি এক কথায় বলেন সেটা হচ্ছে অন্যের প্রোডাক্ট বা অন্যের সার্ভিস যাই বলেন না কেন আপনি প্রচারণার মাধ্যমে বিক্রি করে দিবেন বা বিক্রিতে সাহায্য করবেন, এটা হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং, ঠিক আছে? তো এবার আপনি যদি ইউটিউবে একটু খুঁজেন যে অ্যাফিলিয়েট মার্কেটিং ভালো কোর্স যদি আপনি খুঁজেন অনেক জায়গায় পাবেন, ইংলিশে সবথেকে বেশি কোর্স পাবেন, কিন্তু বাংলায় কোনো ভালো রিসোর্স পাবেন না যারা ভালোভাবে এই কোর্সগুলো শিখাইছে। এবং কি আপনি যদি ফেসবুকে যান অনেক সময় দেখতে পারবেন যে অনেকজনে আছে $100, $150, $200 অ্যামাজন অ্যাফিলিয়েটের কোর্স বিক্রি করতেছে, বলতেছে লাইভ কোর্স বা রেকর্ডিং ক্লাস। তো আপনি এখান থেকে শিখে বা এই কোর্সটা এনরোল করে আপনি মাসে $1,000-$2,000 ইনকাম করতে পারবেন, কোর্সের মূল্য হচ্ছে $300। তো কথা হচ্ছে $300 দিয়ে
তো আপনি কোর্সটা কিনলেন, কেনার পরে আপনি যখন যাইয়া দেখবেন যে ওই কোর্সটা 300 টাকা দিছে, কিন্তু তাদের ইনকাম ওইখান থেকে মোটামুটি আপনি ওই কোর্সটা শেষ করতে গেলে আপনাকে মিনিমাম 20,000 টাকার উপরে খরচ করতে হবে। 20,000 টাকা খরচ করেও আপনি দেখা যাবে যে ওই কোর্সটা শেষ করে তারপরেও আপনি কিছুই করতে পারবেন না। 20,000 টাকার বিভিন্ন কিনতে হবে, হ্যাঁ, জিনিসপত্র কেনার পরে দেখা যাবে যে আপনি কোর্সটা শেষ করতে পারবেন না। 300 টাকাতে কোর্স করে লাভ হলো কি যদি আপনার যদি 20,000 টাকাই লাগে? আর সেই জন্য আমি চিন্তা ভাবনা করছি যে আপনাদের কোনো প্রকার কোর্স ফি নেব না, আমি কোনো কোর্স ফি নেব না। যেমন এখানে একটা সিস্টেম আছে, যেমন আপনি যদি ওয়েবসাইট দিয়ে যদি অ্যাফিলিয়েট করেন, অ্যাফিলিয়েট মার্কেটিং করেন, সেই ক্ষেত্রে আপনাকে ডোমেন হোস্টিং তো কিনতেই হবে। ডোমেন হোস্টিং তো আর আমি কিনে দিব না। এবার যদি মনে হয় যে ডোমেন হোস্টিংয়ের পরে একটা ওয়েবসাইট বানাইতে হবে, এখন ওয়েবসাইট বানাইতে গেলে দেখা যাবে যে 10 থেকে 5,000 টাকা মিনিমাম খরচ, একটা ডোমেন হোস্টিং 1,400 টাকা পাওয়া যায়। এটা নিয়ে সমস্যা হবে না, 1,400 টাকা আপনি যেখান থেকে পারেন ডোমেন হোস্টিং কিনে নিতে পারেন যদি মনে করেন। আর একটা ওয়েবসাইট বানাইতে গেলে যদি আপনার 10-12 হাজার বা 15,000 টাকা খরচ হয়, তাহলে তো আপনি তো নতুন অবস্থায় ওয়েবসাইট বানাইতে পারবেন না। তাহলে এটা ইনভেস্ট করতে হবে না? না, আমি আপনাদেরকে একটা টেমপ্লেট দিব ওয়েবসাইটে কোথায় কোনটুকু চেঞ্জ করলেই আপনি আপনার ওয়েবসাইটটা পরিপূর্ণ বানায় ফেলতে পারবেন। আমার টেমপ্লেট থেকে আপনি সমস্ত কাজ করে নিতে পারবেন, যেটা একদম ফ্রিতে, যেটা আপনাকে 10,000-20,000 টাকার যে রিসোর্সটা আপনাকে ফ্রিতে দিয়ে দিচ্ছি। আপনি আমার ওয়েবসাইটের টেমপ্লেটটা নিয়েই আমার সব কিছু তৈরি করা থাকবে, জাস্ট আপনার প্রোডাক্টটা, আপনার কোম্পানির যে লোগোটা থাকবে সেটা চেঞ্জ করে আপনি আপনার প্রোডাক্টগুলো অ্যাড করে আপনি অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের জন্য প্রস্তুতি নিতে পারবেন। এবং যদি কেউ চায় যে না, আমি আসলে এগুলো ব্যবহার করতে চাচ্ছি না, আমি ওয়েবসাইটে ইনভেস্ট করব না, 1,400 টাকা ইনভেস্ট করব না, তাহলেও সমস্যা নাই। যদি মনে হয় যে আপনার দীর্ঘদিন আপনি এখানে বিজনেস করবেন বা আপনি একটা ভালো একটা ব্র্যান্ডিং তৈরি করবেন, তাহলে আসলে আমি যেটা বললাম এটা করতে পারেন, ওয়েবসাইট দিয়ে করতে পারেন। আপনি 1,400 টাকা হইলেই আপনি ডোমেন হোস্টিং দিয়ে একটা ওয়েবসাইট বানিয়ে ফেলতে পারবেন। আর যদি মনে করে যে না, আমার এত টাকা দরকার নেই, আমি এত টাকা দিব না, এত টাকা দিয়ে আমি ডোমেন হোস্টিং কিনব না, ওকে ফাইন, সমস্যা নাই। সেক্ষেত্রে ইনকাম কম হবে, কিন্তু আপনি সোশ্যাল মিডিয়াগুলো দিয়ে কাজে লাগায় আপনি কিন্তু প্রোডাক্টগুলো সেল করতে পারেন। যেমন আপনি ইডিট ব্যবহার করতে পারেন, ইনস্টাগ্রাম করতে পারেন, টুইটার, পিন্টারেস্ট, লিঙ্কডিন, তারপরে হচ্ছে আপনার বিভিন্ন সোশ্যাল মিডিয়াগুলোতে যায় আপনাকে ব্যাকলিঙ্ক করতে পারেন, ফেসবুকে কাজ করতে পারেন, বুস্টিং করতে পারেন, অথবা আপনি ইউটিউব মার্কেটিংটা করতে পারেন। আপনার একটা প্রোডাক্টের একটা সুন্দর করে ছবি দিয়ে একটা রিভিউ করে আপনি ডেসক্রিপশনের ভিতরে লিঙ্কটা দিয়ে দিলেন বা ভিডিওর ভিতরে একটা লিঙ্ক দিয়ে দিলেন, এটার বলা হয় ইউটিউব মার্কেটিং স্ট্র্যাটাজি। এটা আমি শিখাবো আপনাদেরকে, যারা মূলত চাচ্ছেন যে একদম ফ্রিতে কোনো প্রকার ইনভেস্ট ছাড়া আপনারা ইনকাম করবেন, তারাও করতে পারেন, কোনো সমস্যা নাই। আমি আপনাদের সকল মাধ্যমগুলো দেখানো ট্রাই করব, ঠিক আছে? কোনো প্রকার টাকা লাগবে না, আর কোর্সের মাঝখানে যে শেষ হয়ে যাবে কোর্স আপনি কিছু বুঝতে পারবেন না, এরকম না। আমি সমস্ত কোর্সটুকু আপনাদেরকে ফ্রিতে দিচ্ছি, রিসোর্সগুলো ফ্রিতে দিচ্ছি, কোন টুলস লাগবে আপনি কন্টেন্ট তৈরি করার জন্য সেটাও আমি ফ্রিতে দিব। এখন বলেন যে আমার লাভ কী? আসলে আমার লাভের দরকার নাই, মোটামুটি আমার যেখান থেকেই ইনকাম আসতেছে, আমার যে যে মাধ্যম থেকে ইনকাম আসতেছে, ফাইবার থেকে আসতেছে আলহামদুলিল্লাহ, আপওয়ার্ক থেকে আসতেছে, ইউটিউব থেকে আপনাদের দোয়া আসতেছে, স্টুডেন্টদের থেকে আসতেছে, এখন আমি যদি একটা দুইটা কোর্স আপনাদেরকে ফ্রিতে খাওয়াই আমার সমস্যা নাই। আপনি কিন্তু আমার কথা মনে রাখবেন, হ্যাঁ। এমন সময় হতে পারে যে আপনারা এখানে মোটামুটি নতুন ব্যাচে, আপনাদের সাথে এখানে প্রায় 736 জন কিন্তু আপনারা জয়েন হয়েছেন আমার এই কোর্সটা করার জন্য। এখন যদি আপনারা মনে করেন যে এই 700 জনের থেকে আপনারা কিন্তু আমার একটা এক্সট্রা বেনিফিট হবে, আমি কিন্তু আপনাদের দিয়ে একটা মার্কেটিং করে নিতে পারতেছি। কেন মার্কেটিং করে নিতেছি? এখান থেকে যারা সাকসেস হবে, আর এখানে ম্যাক্সিমাম কোর্সগুলো আমি কিন্তু হাইড করে দিব, আপনারা দেখার পরে এটা 1-2 সপ্তাহ পরে এই কোর্সটা হাইড হয়ে যাবে, এটা আমি পরবর্তীতে আমার ওয়েবসাইটে সেটা প্রিমিয়াম হিসেবে বিক্রি করবো। সেই জন্য আমি প্রিমিয়াম কোর্সটাই আপনাদেরকে দিচ্ছি, যাতে আপনারা শিখে ফেলবেন, শিখে কাজ শুরু করবে দেন। এখান থেকে যতগুলো সাকসেস হবেন, এগুলো আমি হয়তো স্ক্রিনশট রাখবো যে আমার স্টুডেন্ট সাকসেস, হয়তো আমি ভিডিও বানাইতে পারি যে হ্যাঁ অমুক স্টুডেন্ট আমার এত টাকা ইনকাম করছে। এটা থেকে কী হবে, আমার একটা এক্সট্রা একটা ব্র্যান্ডিং হয়ে যাবে, ঠিক আছে? তো যাই হোক, আমার লাভটা বলে দিলাম, কারণ হচ্ছে লাভ ছাড়া তো কেউ কিছু করে না, আমিও অবশ্য মানুষ লাভ ছাড়া কিছু করতেছি না, আমার ব্র্যান্ডিং করতেছি, আপনাদের ফ্রিতে ব্র্যান্ডিং করে নিতেছি, ঠিক আছে? আমি একদম সহজ সরলভাবে কথা বলি, ঠিক আছে? আপনার কোনো পেশা পুষমে দামি নাই, ঠিক আছে? তো আপনি চাইলে এভাবে শিখতে পারেন,
আর আপনি যেহেতু এই কোর্সটা যদি আপনি করতে চান, মিনিমাম আপনার 20-25,000 টাকা খরচ হবে। ভালোভাবে একজন ভালো একজন ট্রেনার দিয়ে যদি কোর্স করতে চান তাহলে অবশ্যই 20,000 টাকা খরচ হবে, মাস্ট, এটা মনে রাখবেন, ঠিক আছে? তো এটা আমি ফ্রিতে দিচ্ছি, বিনিময়ে আপনাদের কী নিতেছি, আমার ব্র্যান্ডিং করে নিতেছি, ঠিক আছে? আমার এখানে একটা পোর্টফোলিও দরকার, অ্যামাজন পোর্টফোলিও, ঠিক আছে, মানে স্টুডেন্টের পোর্টফোলিও, যেটাতে আমি পরবর্তীতে কোর্সগুলো লঞ্চ করতে পারবো, ঠিক আছে? অনেক কথা বললাম, আশা করি আপনি বিষয়টা বুঝতে পারছেন। তো আজকের মতো তাহলে আমি বিদায় নিচ্ছি, নেক্সট ক্লাস আপনারা 3 দিন পরপর ক্লাসগুলো পাবেন। যদিও আমি একটু অসুস্থ হই, যদি একদিন লেট হয় আমি ক্লাসগুলো কন্টিনিউয়াসলি দিতে থাকবো, আপনারা এই গ্রুপের ভিতরে লিঙ্কগুলো পাবেন, অথবা 2-1টা ক্লাস আমাদের ইউটিউবে চলে যাবে, আপনারা ওইখান থেকেও দেখতে পারবেন। কিন্তু এই গ্রুপে নিউ লাইফ লার্নিং আইটি ইনস্টিটিউট ফ্রি সাপোর্ট নতুন পুরাতন স্টুডেন্টদেরকে, এই গ্রুপে আপনারা সকল ভিডিওগুলো পাবেন, ঠিক আছে? তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট ক্লাসে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।